সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চদ্বিগুণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে। চলো শুরু করা যাক। আজ আমরা যে বিষয়টা নিয়ে, যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি দুটি অসমান্তরাল সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় পদ্ধতি। তোমরা প্রথমে দেখো যে আমি বলছি কি, প্রথমে দুটো অসমান্তরাল সরলরেখা, তার মানে হচ্ছে কি যে দুটা সরলরেখা আমি পাচ্ছি তারা হচ্ছে কি সমান্তরাল নয়। অর্থাৎ সমান্তরাল নয় মানে কি, যেহেতু তারা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, তাহলে যে কোনো একটা পোর্শনে গিয়ে তারা কি করবে, পরস্পরের সাথে মিলিত হবে। তাহলে আমরা প্রথমে তাহলে চিত্রটা একটু দেখার চেষ্টা করি। চিত্রটা হচ্ছে এরকম যে এক্স কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুইটাই দেখানো হয়েছে। এবং ধরে নিলাম আমার কাছে একটা সরলরেখা আছে যেটা হচ্ছে এবি সরলরেখা, এবিটাকে আমি এল ওয়ান দ্বারা সিগনিফাই করলাম। এবং আর একটা সরলরেখা দেওয়া আছে যেটা অসমান্তরাল, সেটা হচ্ছে সিডি সরলরেখা, যেটা সমীকরণ যেটা ধরলাম এল টু সরলরেখা। ঠিক আছে, এই যে এবি সরলরেখা এবং যে সিডি সরলরেখা তারা পরস্পরকে একটা পয়েন্টে ছেদ করেছে। ঠিক আছে, অর্থাৎ পয়েন্ট অফ ইন্টারসেকশন রয়েছে এবং যেটাকে আমি আর দ্বারা ডিফাইন করলাম। একটুকু পর্যন্ত আশা করি কারো কোনো অসুবিধা নেই। এবার আসো, যদি আমি কী করছি আসলে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করছি না, তাহলে এখন তোমরা বলো যে কার সমদ্বিখণ্ডক বের করছি আমরা। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে আমি কার সমদ্বিখণ্ডক বের করছি। খেয়াল করো আমাদের বলা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোনো সমদ্বিখণ্ডক বের করতে হবে। তাহলে অন্তর্ভুক্ত কোনটা দেখতে হবে, সেটা হচ্ছে কি আমার দেখতে পাচ্ছি কি এই দুটা সরলরেখা যে বিন্দু ছেদ করেছে সেখানে হচ্ছে কি আমরা দুটা আসলে অন্তর্ভুক্ত কোণ পাচ্ছি। কীরকম, ধরলাম এটা একটা অন্তর্ভুক্ত কোণ পেলাম, অন্য একটা পেলাম এটা। ঠিক আছে, সো এই দুইটা যে অন্তর্ভুক্ত কোণ পেলাম এদের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করা যায় তোমরা বলো। তাহলে আমি যদি অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে কি করব, তাহলে এই যে যে বিন্দুটা পাচ্ছি আর বিন্দু, পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই বিন্দু দিয়ে আমি কি করব, সমদ্বিখণ্ডকের সমীকরণ সমদ্বিখণ্ডক আঁকবো প্রথমে। তাহলে যে এই দেখতে পাচ্ছ এ আর সি, এটা যদি সমদ্বিখণ্ডক আঁকি তাহলে কি পাচ্ছি, এরকম একটা সরলরেখা পাবো। ঠিক আছে, এই দেখো নীল কালারের যেটা স্ট্রেট লাইন আঁকলাম এটা ধরে নিলাম সমদ্বিখণ্ডক। একইভাবে এই যে এ আর ডি আছে এটার সমদ্বিখণ্ডক ধরলাম এটা। ঠিক আছে, তাহলে এই দিয়ে যে তারা কি করেছে সবাই আর বিন্দুতে মিলিত হয়েছে। এখন তাহলে তোমরা বলো এই যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সমদ্বিখণ্ডক আঁকলাম তারা আসলে কি 90 ডিগ্রি কোনো অবস্থান করছে না। ঠিক আছে, এখন যদি 90 ডিগ্রি কোনো অবস্থান করে তাহলে একটু বললাম, এখন হচ্ছে আমরা দেখি আমরা পুরোটা ইরেজ করে দেখি কী করা যায়। তাহলে আমাদের কাছে দুটো সরলরেখা দেওয়া আছে, একটু আর টু বি ফোর নিলাম। দেখো দুটো সরলরেখা আছে, যেটা একটা সমীকরণ দেওয়া আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, যেটাকে আমি এল ওয়ান দ্বারা ডিফাইন করেছিলাম। আবার হচ্ছে সিডি সরলরেখা দেওয়া আছে, দেখো সেটা সমীকরণ দেওয়া আছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো, এবং সেটাকে আমি কী করেছি এল টু দ্বারা ডিফাইন করে নিয়েছি। এখন আসো, তাহলে যদি এই দুটোকে যদি ডিফাইন করে নিই, এখন বলে দিয়েছে কি এই যে তাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক কি আর। এখন খেয়াল করো এই যে যদি আমি কি করি, এই যে দেখতে পাচ্ছি কি যে সমদ্বিখণ্ড দুটো পেলাম তাদের উপর একটা করে বিন্দু নিচ্ছি। খেয়াল করো আমার সমদ্বিখণ্ড কোণগুলো আমি এটা আবার, যেহেতু সবগুলো ব্ল্যাক কালার দিয়ে সরলরেখা আঁকা হয়েছে তাই সমদ্বিখণ্ডগুলোকে একটা ভিন্ন কালার দিয়ে আমি সূচিত করছি। এই দুটো হচ্ছে সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এখন দেখো এই যে সমদ্বিখণ্ডক পেলাম, একটা সমদ্বিখণ্ডকের উপরে একটা বিন্দু ধরে নিলাম এটা পি পয়েন্ট। ঠিক আছে, পি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। এখন দেখো এই যে পি পয়েন্ট দেওয়া আছে তার মানে হচ্ছে কি আমার পি আর হচ্ছে কি আমার একটা সমদ্বিখণ্ডক, আর একটা সমদ্বিখণ্ডকের জন্য দেখা যাচ্ছে কি কিউ একটা বিন্দু দেওয়া আছে। ধরো এই যে কি বিন্দু একটু দূরে হয়ে গেছে, তাহলে ধরলাম কি বিন্দুটা হচ্ছে এখানে। ঠিক আছে, এবং তাহলে হচ্ছে কি আর কি হচ্ছে কি অন্য সমদ্বিখণ্ডকটা, একটু তাহলে বুঝতে পারলাম। এবার হচ্ছে তাহলে আমরা পুরোটা আবার ইরেজ করে দিলাম। এখন আমরা দেখি যে আমরা কি করব। তাহলে আমি যদি দেখো সমদ্বিখণ্ডকের উপরে একটা বিন্দু যদি পি পেয়ে যাই, তাহলে তোমরা নিজেরা বলো এই যে পি বিন্দু থেকে যে আমার যে যে সরলরেখাগুলো দেওয়া ছিল, একটা সরলরেখা কি ছিল, একটা সরলরেখা ছিল হচ্ছে এবি সরলরেখা, অন্যটা ছিল কি সিডি সরলরেখা। এই যে পি বিন্দু থেকে যদি আমি যদি এই সরলরেখা দুটোর উপর লম্ব টানি, দেখো একটা লম্ব পেলাম কি দেখো তো এই যে এটা, এই একটা লম্ব পেলাম, আবার আরেকটা লম্ব পেলাম এখানে, বুঝতে পারছি। এখন তাহলে তোমরা বলো পি পয়েন্ট থেকে যদি আমি দুটো সরলরেখার উপর লম্ব টানি, তাহলে এবং যে পয়েন্ট পি পয়েন্টে যদি সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত হয়, তাহলে আমরা কি বলতে পারি না এই দুটা পরস্পর সমান, বলতে পারি?
হ্যাঁ, আমরা বলতে পারি যে কারণ হচ্ছে কি, দেখতে পাচ্ছি কি এই যে যে পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটা, যে পয়েন্টটা থেকে আমরা লম্ব এঁকেছি সেই পয়েন্টটা অলরেডি তাদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের উপরে উপস্থিত, ঠিক আছে? তাহলে এবং যে সমদ্বিখণ্ডক বিন্দু থেকে আসলে বাহুদের উপর, যে কোনো দুটা বাহুর উপর অঙ্কিত লম্ব, সরি যে কোনো দুটো বাহু না, যে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক সেই সমদ্বিখণ্ডকের উপর অঙ্কিত লম্বদ্বয় পরস্পর কি হয়, সমান হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি এখান থেকে, পিটি ইজ ইকুয়াল টু পিএস বলতে পারি না? তাহলে আমরা দেখতে পাচ্ছি পিটি ইজ ইকুয়াল টু পিএস, ঠিক আছে? এবং আবার একইভাবে দেখো আমার যে এই যে কিউআর যেটা সমদ্বিখণ্ড, সেই কিউআর এর খেয়াল করো আর বিন্দুটা, সরি কিউ বিন্দুটা, এই কিউ বিন্দুটা থেকে যদি আমি এবি সরলরেখার উপর লম্ব টানি, একইভাবে যদি সিডি সরলরেখার উপর লম্ব টানি, তারাও কি পরস্পর সমান হবে না? হ্যাঁ, তারাও পরস্পর সমান হবে। তাহলে এখন আমরা যদি দেখতে পাচ্ছি যে যদি আমি পি পয়েন্ট বিবেচনা করি, তাহলে পিটি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, পিএস লেখা যায়, ঠিক না? এই যে এই পয়েন্টটা যদি সিএস হয় এবং এই পয়েন্টটা যদি টি হয়, তাহলে আমরা কি পিটি সমান কি পিএস লেখা যায়। এখন আমরা বলো এই যে পি যদি একটা কোনো একটা বহিস্থ কোনো বিন্দু হয় যার স্থানাঙ্ক জানা আছে, তাহলে কি আমরা যদি সরলরেখার ইকুয়েশন জানি, তাহলে কি বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্ব দূরত্বের সমীকরণ বা ইকুয়েশন যেটা, সেটাকে আমরা আগে ক্লাসে দেখেছিলাম না, ঠিক আছে? তার মানে হচ্ছে কি আমি কি বহিস্থ একটা পি, একটা পি বিন্দু থেকে আমি এবি সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য এটা পিটি বের করতে পারি, একইভাবে পি বিন্দু থেকে সিডি সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পিএসও আমি নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখি যে যদি পি বিন্দু স্থানাঙ্ক যেখানে যদি এক্স কমা এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম হয়, তাহলে হচ্ছে তোমরা পিটি সমান কি লেখা যায়, পিটি সমান লেখা যায়। আমি কি করব, খেয়াল করো অ্যাবি রেখা সমীকরণ কি ছিল, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ওই সমীকরণ আমি কি করবো, প্রথমে উপরের অংশে কি করবো মডুলাসের ভেতরে ওই ইকুয়েশনটাকে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম দ্বারা সিদ্ধ করবো। তাহলে কি আসে, এ এক্স প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম প্লাস সি ওয়ান এর পরম মান ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু তো বুঝতে তার কারো কারো কোনো অসুবিধা হচ্ছে না। একইভাবে আমি যদি কি লিখতে পারি, এই যে পিএস পিটি তো বের করলাম, তাহলে পিএস যদি বের করি, তাহলে পিএস সমান কি আসে বলতো? একইভাবে এই যেহেতু এবং সিডি সরলরেখার যে সরলরেখার উপর লম্ব হচ্ছে কি বিএস, তাহলে হচ্ছে সিডি, তাহলে সি এই যে পি বিন্দুটাকে কী করবো সিডি সরলরেখার উপরে আমি সিদ্ধ করব, ঠিক আছে? তাহলে সিডি সরলরেখা দেওয়া আছে কি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো। সো তাহলে তাহলে সমীকরণের উপরে কী পেলাম, মডুলাসের ভেতর এ এক্স প্রাইম, সরি এখানে খেয়াল করো এইটা এ ওয়ান এক্স প্রাইম হবে, বি ওয়ান ওয়াই প্রাইম হবে। একইভাবে এ টু এক্স প্রাইম প্লাস বি টু ওয়াই প্রাইম প্লাস সি টু এর মডুলাস ডিভাইডেড বাই কী আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমার প্রশ্নের মধ্যে কী বলছি যে পিএস ইজ ইকুয়াল টু পিটি, ঠিক কিনা? এখন আমরা তোমাদের একটা প্রশ্ন চলে আসতে পারে, আমি কেন পিএস ইজ ইকুয়াল টু পিটি লিখছি, আমার আসলে কী বের করতে বলা হয়েছে, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকে সমীকরণ বের করতে হবে না? তাহলে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য আমরা কেন পি কিউ এই যে পিটি ইজ ইকুয়াল টু পিএস এর আশ্রয় নিলাম, এটা যদি বুঝতে হয় তাহলে প্রথমে তোমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে সঞ্চারপথ কী, ঠিক আছে? সঞ্চারপথ নিশ্চয়ই আমরা আগে আলোচনা করেছি, ঠিক আছে? আর এটা খুব ইজি ইজি একটা টপিক। সো আলটিমেটলি দেখো যে সঞ্চারপথ হচ্ছে এরকম যে আমাকে কী করতে হবে, যে কোনো একটা পয়েন্ট ধরে নিতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে কি ওই আমার যেটা কাঙ্ক্ষিত শর্ত সেটাকে সিদ্ধ করে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে পি পয়েন্টটা আমার সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত এবং আমার লক্ষ্যই হচ্ছে সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করা। তাহলে আমি যদি একটা শর্ত লিখলাম সেটা হচ্ছে কি পিটি ইজ ইকুয়াল টু পিএস, তাহলে বলো এই যে পি বিন্দুর অবস্থান সমদ্বিখণ্ডকের উপর যেখানেই হোক না কেন, আমার কি পিটি ইজ ইকুয়াল টু পিএস হবে না? বুঝতে পারছি, এটা যদি এ পয়েন্টটা হয় এই যে এখান থেকে, তাহলে এখান থেকে যদি লম্ব টানি, তাহলে লম্বের পাদবিন্দুটা যদি টি হবে না? সো একইভাবে এই পাশে যদি সিডির উপর লম্ব টানি, সে লম্বের পাদবিন্দুটা কী হবে, এস এর সমান হবে, এস হবে। সো আলটিমেটলি আমি কী বলতে পারি, সঞ্চারপথ মানে হচ্ছে কি আমার আসলে সঞ্চারপথ এই যে সমদ্বিখণ্ডকের সঞ্চারপথটাই তো আমাকে বের করতে হবে না? সো আমার কী করছে, তাহলে আমি সঞ্চারপথের ইকুয়েশন যদি বের করি, তাহলে হচ্ছে আমি একটা একটা কমন যেটা একটা কী করবো একটা জেনারেলাইজ কী করবো একটা শর্তকে কী করবো সিদ্ধ করব। তাহলে শর্তটা পেয়ে গেছে হচ্ছে কি পিএস ইজ ইকুয়াল টু পিটি। এই শর্তকে সিদ্ধ করে আমি কী করতে পারি, আমি সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করতে পারি। তাহলে আমি যদি সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করি, তাহলে হচ্ছে আমি কী পেয়েছি, শর্তটা পিএস ইজ ইকুয়াল টু পিটি। তাহলে আমি পিএস ইজ ইকুয়াল টু যদি পিটি পাই, তাহলে এই অংশে যদি আমি পিটি এর মান এবং পিএস এর মান বসিয়ে দিই, তাহলে কী পাই বলতো? তাহলে আলটিমেটলি পাই এই এই লাইনটা পেলাম না, এই অংশটা পাই,
খেয়াল করো এটা কি পেলাম, উপরের অংশটা কি ছিল। এখন তোমরা আসো এখানে, আসলে এই যে আমরা পেয়েছিলাম উপবকে মডুলার সাইনওয়ালা পেয়েছিলাম না, বুঝতে পারছি মডুলার সাইন ছিল। এখন তাহলে আমি কি করতে পারি, মডুলার সাইনকে যদি আমি মানে বাদ দিয়ে দিই, সার্টমিলি কি করতে হবে আমাকে, একটা প্লাস মাইনাস সাইন দেখে দেওয়া হবে, ঠিক আছে, বা এই যে সমান চিহ্নের আগে একটা প্লাস মাইনাস হবে, বুঝতে পারছি। এখন আসো এটার অন্য একটা ব্যাখ্যা দেওয়া যায়, সেরকম হচ্ছে এরকম যে আমি পুরোটা ইংরেজ করে নিলাম। এটা হচ্ছে এরকম যে আমি যেহেতু এই যে এই সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করছি, কোনটা পিয়ার, ঠিক আছে, তার মানে তখন হচ্ছে কি, যেহেতু আমার মূলবিন্দুটা কি হচ্ছে এই যে, সরি, বিউডি দেখতে পাচ্ছি না, বিউডি এর যে অন্তর্ভুক্ত আছে না, ও আমার মূলবিন্দুটা, মূলবিন্দু হচ্ছে কি কোন বিউডির মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি যদি আমার যে সমদ্বিখণ্ডক আঁকছি সেই সমদ্বিখণ্ডকের যে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সেই অংশের ভেতরে যদি আমার মূলবিন্দু থাকে, তাহলে হচ্ছে আমরা কি করব, পজিটিভ সাইন নিয়ে কি করব, পজিটিভ সাইন নিয়ে ওই অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকটাকে আমি নির্ণয় করতে পারি। তাহলে তো তোমরা কি বুঝতে পারছো যে আমি যদি এখানে প্লাস মাইনাস দিই, আলটিমেটলি আমি কি করতে পারি, আমি যদি প্লাস মাইনাস দিই আমি আসলে দুইটা সমদ্বিখণ্ড কি পেয়ে যাব। এখন আমাকে জানা দরকার যে কোনটা আসলে কোন কোণের সমদ্বিখণ্ডক। এখানে কি তোমরা এটা বুঝতে পারছো, এই যে কোণ এ আর সি এটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, অর্থাৎ কি স্থূল কোণ, এবং যে এ টি ডি আছে, সরি এ আর ডি, এই এ আর ডি এটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ। যদি একটু হতে পারে, কনফিউশন আসতে পারে, ধরে নিলাম যে এই যে এ আর সি আছে এটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ এবং এই অংশটা হচ্ছে কি স্থূল কোণ, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে হচ্ছে খেয়াল করো, তাহলে হচ্ছে একইভাবে আমি যদি এই যে এস পয়েন্টকে নিয়ে কাজ করি, আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে চলে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে পরবর্তী স্লাইডে কি দেখছি, পরবর্তী স্লাইডে দেখলাম যে কি, যে কিউ একটা বিন্দু নিয়েছি, কিরকম খেয়াল করো, আমার যে আবার কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাটাকে এঁকে নিলাম, এই যে আমার সরলরেখা দুটো ছিল এরকম, আর তাদের যে ছেদবিন্দুটা ছিল, তাদের যে সরি সমদ্বিখণ্ডক ছিল তারা হচ্ছে এরকম ছিল, ঠিক আছে। এখন আসো সমদ্বিখণ্ডক যে এরকম, আমার যে এই যে এই যে সমদ্বিখণ্ডক, ঠিক আছে, এই সমদ্বিখণ্ডকের উপরস্থ একটা বিন্দু ধরে নিলাম এস, তাহলে হচ্ছে কি এই যে সরলরেখা, সরলরেখার উপর অঙ্কিত লম্ব ধরে নিলাম এটা, এবং এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব হচ্ছে এটা, সরি এটা। এখন তাহলে আমরা কি বলতে পারি, যে লম্ব যারা যদি যেহেতু পরস্পর লম্ব, এবং এই তাহলে কি হবে, এই যে অংশটা, এই এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা পরস্পর সমান হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি কি এই অ্যাঙ্গেলটা, আমরা সরি আমাদের ইয়াটা, ওই যেহেতু মূলবিন্দু ধারণ করছিল, আমাকে এখন বলো এই যে সমদ্বিখণ্ডকটা এটা কি মূলবিন্দু ধারণ করছে, মানে আমি বুঝতে যাচ্ছি যে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের সে সমদ্বিখণ্ডক, ওই সমদ্বিখণ্ডকের ভেতরে কি মূলবিন্দু আছে, না মূলবিন্দু নেই। সো আলটিমেটলি আমি যে একটু আগে দেখেছিলাম যে দূরত্বের যে মানে দুটা যে একটা ফিক্সড পয়েন্ট থেকে দুটা সরলরেখার যে লম্ব দূরত্ব ইউজ করে যে ফর্মুলাটা দেখেছিলাম, ওই ফর্মুলা যদি আমি নেগেটিভ সাইন ইউজ করি, সো আলটিমেটলি আমি এই অন্তর এই যে সমদ্বিখণ্ডকটা তার ইকুয়েশন পেয়ে যাব। আমি এটুকু বুঝাতে পেরেছি, আশা করি আমি বুঝাতে পেরেছি। তাহলে এখন খেয়াল করো যদি এই অংশটা আমরা বুঝতে পারি, সো আমরা কি পাচ্ছি, এই যে এ ওয়ান এক্স প্রাইম প্লাস বি ওয়ান ওয়াই প্রাইম প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এই এ টু এক্স প্রাইম প্লাস বি টু ওয়াই প্রাইম প্লাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার, এটুতে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে একটা সমীকরণ ছিল, একটা সমীকরণ দুইটা এর আগে একটা সমীকরণ ছিল প্লাস সাইন দিয়ে, এখন পেলাম কি মাইনাস সাইন দিয়ে। এখন যদি আমি এই দুটাকে যদি একসাথে মার্জ করি, তাহলে আমি কি পাই, সেটা হচ্ছে কি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইমের সঞ্চয় পথ কি আসে, এক্স প্রাইম কমা ওয়াই প্রাইমের সঞ্চয় পথ আসে এরকম, এরকম একটা ফর্মুলা আসে না প্লাস মাইনাস দিয়ে, বুঝতে পারছি দুইটাকে একসাথে মার্জ করলাম। এখন আসো এটা হচ্ছে কি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইমের সঞ্চয় পথ, ঠিক আছে। তা আমি আমি যদি এই সমীকরণে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইমের জায়গায় স্থলে যদি আমি কি করি এক্স কমা ওয়াই দ্বারা রিপ্লেস করি, তাহলে কি আমি আমার যে কাঙ্ক্ষিত যে সমদ্বিখণ্ডক অর্থাৎ বাইসেক্টর, বাইসেক্টরের ইকুয়েশন আমি পেয়ে গেলাম না, বুঝতে পারছি। তার মানে হচ্ছে কি আমার তাহলে বাইসেক্টরের ইকুয়েশন কি আসে, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার। আমরা বুঝতে পেরেছি, তাহলে হচ্ছে আমি কি পেলাম, যে দুটো আমার সমদ্বিখণ্ডক আছে তাদের ইকুয়েশনটা আমি পেয়ে গেলাম না। একটু পর্যন্ত আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।
ধন্যবাদ।